দেশের সার্বিক উন্নতির জন্য তরুণদের উন্নয়ন জরুরি বলে মন্তব্য করেছেন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। রোববার সন্ধ্যায় গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠান লেটস টকে তিনি এ কথা বলেন। করোনা পরিস্থিতিতে তরুণদের নানামুখী বাস্তবতার আলোকে অনুষ্ঠিত হয় লেটস টকের এবারের আয়োজন। তিন দিন ব্যাপী এই আয়োজনে সাতটি সেশনে তরুণদের সমস্যার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা। রোববার সন্ধ্যায় অনলাইনে এই আয়োজনের সমাপনী সেশন হয়। পরিকল্পনা মন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ এতে আলোচনা করেন সিআরআই এর ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন। ইউথ যাদেরকে বলি, তারা যেন আমাদের দেশের জন্য কাজ করে, আমাদের দেশকে যেন এগোয়ে নিয়ে যেতে পারে। যে কোভিড এর যেই একটা সিচুয়েশন, খুব এই মহামারীটা মানে আমাদের শুধু আমাদের দেশের জন্য, সব দেশের জন্য সমস্যা। তারা ইকোনমিকলি, তারা মেন্টালি এবং তাদের এডুকেশন, তাদের ফিউচার, কিন্তু তারা কিন্তু সব থেকে বেশি ইম্প্যাক্টেড। তারা হয়তো জানে বেঁচে যাবে, কিন্তু তাদের শিক্ষা বন্ধ হয়ে গেছে, তাদের চাকরির সুযোগ বন্ধ হয়ে গেছে। আমরা যদি চাই আমাদের দেশ ওরকম ভাবে উন্নতি করবে, তাহলে আমাদের ইউথদেরকে এই সুযোগগুলো তৈরি করে দেওয়া আমাদের সবার জন্য একটা দায়িত্ব।